নমস্কার বন্ধুরা, আজকে ওয়েদার দেখো একদম মেঘলা, কুয়াশায় ভরা। আর যে এই যে বড় পালং শাক নিয়ে এসেছি বাজার থেকে, শীষ পালং, এটা আমি আজকে রান্না করব। প্রথমে আমি পালং শাকটা ভালো করে কেটে নিচ্ছি, আর সঙ্গে দেব পাকা কুমড়ো, বেগুন অর্ধেক, আর দেব সিম, আর একটা আলু। প্রথমে সব কেটে আমি গুছিয়ে নিচ্ছি, আগে ঠান্ডাও আছে আজকে প্রচুর। মোটা মোটা ডাটা, এই দেখো ডাটাগুলো খুব সুন্দর ডাটা। এইভাবে ডাটা আমি সব কেটে নেব, বড় বাসনে রেখে নিই, ধুতে সুবিধা হবে। বেশি পাতা দেবো না, বেশিরভাগ ডাটাই আছে, কেটে নিচ্ছি। ডাটাগুলো খুব মোটা মোটা, দেখো সব পালং শাক আমি কেটে নিয়েছি, ডান্টিগুলো সব কেটে নিয়েছি, অনেকটা হয়ে গেছে। এখনো এতটা শাক আছে, শাক আমি অন্য রান্না করব শাক দিয়ে। আর এদিকে সবজি আমি কেটে নিয়েছি, আলু কুমড়ো বেগুন আর সিম একসঙ্গে সব ধুয়ে নেব। আর একটা গোটা রসুন, এই যে গোটা রসুনটা আমি আগে ছাড়িয়ে নিই। সব শাক আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো তেল, অল্প একটু তেল দেব প্রথমে। বড়ি বড়ি ভেজে নেব তেলে, এগুলো বানানো বড়ি, এখন তো এগুলো ছোট ছোট। সব ভেজে নিয়েছি লাল করে, এবার দিয়ে দেবো আবার তেল। তেলের উপরে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, তেজপাতা, আর এই যে থেতো করে নিয়ে গোটা রসুন একটা, ছোটো ছোটো তিনটে পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দেবো। একদমই বড়ো কড়াইতে রান্না করছি, এখানে আমার শাকটা অনেকটাই। ভালো করে আমি রসুন আর পেঁয়াজ লাল করে নিয়েছি, এবার দিয়ে দেবো শাক। ভালো করে এবার আমি শাকটাকে নাড়িয়ে নিয়েছি, দিয়ে দেবো এবার সবজি, সব একসঙ্গে দিয়ে দিলাম। টমেটো দেবো দুটো, কেটে দিচ্ছি একেবারে কড়াইতেই দিয়ে দিচ্ছি। বড় বড় ফালি করে দিচ্ছি, চার ফালি। লঙ্কা বাটা দেবো অল্প একটু, ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। আজকে অনেকটাই রান্না, দেখো পরিমাণ মতন লবণ,
ঢাকনা দিয়ে 2 মিনিট আমি ঢেকে দেব। দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি শাক, খুবই কম মশলায় আজকের রান্না। কারা কারা খেতে পছন্দ করো সব, এই যে শীষ পালন ডান্টি যাই বলে, করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল, জল দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনা তুলছি, দেখো শাক তরকারি ফুটছে, দেখো নাড়িয়ে দিচ্ছি ভালো করে, দেখো আজকে অনেক সবজি রান্না করা হচ্ছে, যে যে খেতে চাই চলে আসো। এবার দিয়ে দেবো বড়ি, উপর থেকে দিয়ে দিচ্ছি বড়ি। বড়ি দিয়ে আমি আরো 5 মিনিট ঢেকে দেবো ঢাকনা দিয়ে। 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে দিচ্ছি, দেখো তরকারি ফুটছে ভালো করে, বড়িগুলো বড় বড় হয়ে গেছে, গলে গেছে বড়ি, ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি, হালকা করে একটু চিনি দিয়ে দেবো, ভালো করে আবার আমি নাড়িয়ে নিচ্ছি। ঢাকনা নামিয়েই আমি ভালো করে শুকাই দেবো, শুকনো শুকনো হবে। আমার আজকের রান্না কমপ্লিট, শীষ পালন রান্না হয়ে গেছে, একদম নামিয়ে দেবো এবার। পুরো গামলা ভরে গেছে আজকে, বড়ি দিয়ে শীষ পালংটা কেমন রান্না করলাম বন্ধুরা অবশ্যই বলবেন, আর বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি সবার ভালো লাগবে। আর আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে। নমস্কার।